স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি এর মধ্যে বিক্ষুব্ধ ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টার সিএইচটি ব্লকেট শেষ হয়েছে ফলে সড়কে বেড়েছে যান চলাচল চালু হয়েছে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি থেকে ঢাকার বাস চলাচল চালু হলেও চব্বিশ সেপ্টেম্বর সকাল থেকে চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী কুমিল্লা সহ সারা দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয় তিন দিনের অবরোধ শেষে সকাল থেকে যাত্রীদের ভিড়ে কর্মব্যস্ততায় ফিরেছে খাগড়াছড়ি সদর থেকে সাজেকের উদ্দেশ্যে পর্যটক বাহি যান চলাচল স্বাভাবিক হওয়ায় সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী নিরাপত্তায় সাজেক পর্যটক কেন্দ্রে আটকা পড়া পর্যটকদের আজ সকালে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে জেলা শহরের সার্বিক পরিস্থিতি আগের রূপে ফিরেছে দীর্ঘ চারদিন দিন বন্ধ থাকার পর আজ সাজেক সড়ক চালু হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা খুশি গত বৃহস্পতিবার ও শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটিতে সহিংসতার জেরে শনিবার থেকে বাহাত্তর ঘন্টার টানা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় যুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ইউপিডিএফ